হ্যালো গাইস, আমি কোয়েল। কুকিং উইথ কোয়েল চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি আজকে আমার নতুন ভিডিও শেয়ার করেছি, নতুন একটা পিঠা রেসিপি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমার এই চ্যানেলে তোমরা পাবে নিত্য নতুন ডেলি ব্লগ, রান্না তো থাকছেই, তো ডেলি ব্লগও কিন্তু থাকছে। সো একদম মিস করো না, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো টাটা, দেখতে থাকো পিঠা রেসিপি। একটা কাপ নিয়েছি দেখো, এরপর কাপের মধ্যে আমি আমুলিয়া দিয়ে দেবো। মিল্ক পাউডারটা আমি 50 গ্রাম মতো অ্যাড করে দেবো। অ্যাড করা হয়ে গেছে। এখনও দেখো আমার এখানে মানে হালকা উষ্ণ গরম দুধ আমি বানিয়ে রেখেছি, এটা লিকুইড দুধ। তো এটা দিয়ে আমি একটুখানি গুলে নেবো। হাতায় করে দেখো তুলে দিচ্ছি, 2-3 হাতা মতো আমি দিয়ে দেবো ওখানে। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, দুধ সবসময় উষ্ণ অবস্থায় কিন্তু মানে গুলবে, মানে মিল্ক পাউডার সবসময় উষ্ণ অবস্থায় গুলবে, কখনোই যখন খুব দুধটা হট থাকবে না কখনোই গুলবে না, তাহলে একটা দলা দলা পাকিয়ে যায় ভালো করে, ওটা মিক্স হবে না। অল্প কোয়ান্টিটির বানাচ্ছি আমি, অ্যাকচুয়ালি দুজনকার মতো বানাচ্ছি। এটা শেখো খুব সহজেই, তোমরাই বাড়িতে বানিয়ে ফেলবে দুধ পিঠা। শীতের দিনে কার না খেতে ভালো লাগে বলো? তো ভালো করে হাতাই করে করে নাড়াতে হবে দুধটা, যত ঘন হবে তত খুব টেস্টি হবে। তো এরকম অবস্থায় সবসময় গ্যাসের ফ্লেমটা সিমে রাখবে, পুরো সিমে রেখেই পুরো রান্নাটা হবে। এটা আস্তে আস্তে পুরো ক্ষীরের মতো হয়ে যাবে। আর এখন দেখো আমি পিঠে পুলিগুলো বানিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার এটা ছিল, মাখা ছিল, তো ভাবলাম যে মাখা যখন আছে তো ওটা নষ্ট করে লাভ নেই, ওটা দিয়ে বানিয়ে নিই। তোমাদেরকে অন্য দিন একটা নারকেলের গুড় দিয়ে যেটা বানিয়েছি সেইটা একটা রেসিপি, আর এই রেসিপি আমি দিয়ে দেবো। আস্তে আস্তে প্রথমে গোল করে নিতে হবে সুন্দর করে, তারপরে একটা খিলি বানিয়ে নিতে হবে, 2 হাত দিয়ে চেপে চেপে গোল করে করে বানাতে হবে। তারপর নারকেলের পুরটা ভেতরে দিতে হবে, আস্তে আস্তে 2 হাত দিয়ে দেখো চেপে 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 আটকে দিতে হবে। খুব ইজি, খুব সহজেই করে ফেলতে পারবে। আমি খুব সিম্পল একটা ডিজাইন বানালাম, আরও অনেক ডিজাইন বানানো যায়, তো অন্য একদিন দেখাবো। এইভাবে দেখো আর একটা বানিয়ে নিচ্ছি, সেম ওয়েতে আর একটা বানিয়ে নেব। তো আমার দেখো এখানে সমস্ত পিঠাগুলো আমি গড়ে নিয়েছি, সব রেডি হয়ে গেছে। আর এখানে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সর পড়ে গেছে। ঠিক এরকমই কিন্তু করতে হবে, দুধটা অনেকটা ঘন করে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দেবো। আর খুব হালকা করে নাড়বে, যখন পিঠা দেওয়ার পর বেশি কিন্তু নাড়বে না, গ্যাসের ফ্লেমটা এরকম অবস্থায় মিডিয়াম থাকবে। সমস্ত পিঠা আমার দেওয়া হয়ে গেছে, এরপর ওপর থেকে হালকা করে নেড়ে দিতে হবে। যখন দেখবে যে ওপরে আস্তে আস্তে ভেসে উঠছে তখন বুঝতে পারবে যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো ওপরে আস্তে আস্তে ভেসে উঠছে, কিন্তু যত ফুটবে আস্তে আস্তে ভেসে উঠবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দেব, তারপরে কিন্তু গুড়টা অ্যাড করব। এখানে আমি খেজুর গুড় নিয়েছি, খেজুর গুড় আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে।
তোমরা যে যেমন মিষ্টি খাও সে তেমনই অ্যাড করো। আমি আমার আমি যেরকম খাই আমি সেরকম বানিয়ে নিচ্ছি। তারপরে একটু ফুটতে দিতে হবে, 2 মিনিট 3 মিনিট মতো একটু ফুটবে। গুড়টা দেওয়ার পর কিন্তু কখনোই বেশিক্ষণ ফোটাবে না, তাহলে কিন্তু অনেক সময় কেটে যেতে পারে। সবসময় জেনারেলি হয় না, কিন্তু কখনো কখনো হয়ে থাকে। দেখো আমার একদম পিঠে রেডি হয়ে গেছে। তো আজকে আমি খুব কম কোয়ান্টিটি দেখালাম। এইভাবেই দুধ পিঠা বানিয়ে নাও আর বাড়ির সকলের মন জয় করে নাও, আর সকলকে খাওয়াও, নিজেও খাও। সো আজকের মতো টাটা, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। টাটা, বাই বাই।